সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিমধ্যে তোমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছ এবং এগুলো নিয়ে ব্যস্ততার সময় কাটাচ্ছ। তো শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে এ বিষয়ে একটু বলে দিচ্ছি। অবশ্যই তোমাদের প্রতিষ্ঠান প্রদত্ত যে প্রথম পৃষ্ঠাটি সরবরাহ করা হয়েছে সেই প্রথম পৃষ্ঠা তোমরা প্রথমে রাখবে, এটি হচ্ছে কভার পৃষ্ঠা। তারপর অবশ্যই তোমরা সূচিপত্র করবে, তারপর প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে মার্জিন দিয়ে সুন্দরভাবে লিখবে। তারপরেও আরও একটি কাজ রয়েছে, তা হচ্ছে স্টেপলারিং করার পর সুন্দরভাবে কস্টেপ দিয়ে তোমরা বাইন্ডিং করে দিবে, তাহলেই তোমাদের অ্যাসাইনমেন্ট সুন্দর হবে এবং অতি উত্তম মূল্যায়ন পাবে। তো নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এর উত্তর তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করি। 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন দেওয়া রয়েছে 19.6 নিউটন এবং এই বস্তুটির পানিতে ওজন দেওয়া রয়েছে 15.68 নিউটন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে বাতাসে ওজনের চেয়ে পানিতে ওজন একটু কম, অর্থাৎ বস্তুটি পানিতে ওজন নিলে একটু ওজন হারায় বলে মনে হয়। শিক্ষার্থীবৃন্দ, শুধু অ্যাসাইনমেন্টের জন্য পড়াশোনা না, নিজেকে শেখার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তাই প্রশ্নটি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। শুধু তাই নয়, এবার পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তথ্য থেকে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। প্রথমে একটি জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা জানো উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নাও থাকতে পারে, যেমন প্যাস্কেলের সূত্র বিবৃতি করো, এটি রয়েছে। দ্বিতীয় প্রশ্নে রয়েছে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নে রয়েছে একটি ম্যাথ, অর্থাৎ এই উদ্দীপকের তথ্য থেকে বস্তুর ঘনত্ব বের করতে হবে। আর চতুর্থ প্রশ্নে রয়েছে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজেকে শিখার জন্য, জানার জন্য আমরা এই উদ্দীপকটি অর্থাৎ এই সৃজনশীলটি অ্যাসাইনমেন্টে উপস্থাপন করব, তবেই আমরা ভালো করতে পারবো এবং জানার জন্য শিখবো, তবে আমরা ভালো করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো এবার এক এক করে উত্তর জানা যাক। প্রথমেই রয়েছে প্যাস্কেলের সূত্র, তোমরা এভাবে প্রশ্ন নং দিয়ে প্যাস্কেলের সূত্র লিখে আন্ডারলাইন করবে, এবার উত্তর লিখবে। পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের চারদিকে সমভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এই ছিল আমাদের প্যাস্কেলের সূত্র। যেহেতু শুধুমাত্র সূত্রটি বিবৃতি করো, তাহলে এটি আর বড় করবে না, তোমাদের বোর্ড বইয়ে যে সূত্রটি দেওয়া রয়েছে তাই তোমরা উপস্থাপন করবে। এবার দ্বিতীয় প্রশ্নে রয়েছে চাপ থেকে, প্রশ্নটি আমি পড়ছি, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল তা নিম্নে ব্যাখ্যা করা হলো। আমরা চাপের একটি সূত্র জানি, চাপের রাশিমালার সূত্র তোমরাও জানো, পি সমান এইচ রো জি। তাহলে এখান থেকে আমাদের ব্যাখ্যা করতে হবে, এইচ হচ্ছে গভীরতা, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর পি তো জানোই চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই এইচ হচ্ছে গভীরতা, একটা নির্দিষ্ট মান রয়েছে, এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তারও একটি নির্দিষ্ট মান রয়েছে। তাহলে এক্ষেত্রে এইচ একটি ধ্রুবক এবং জিও একটি ধ্রুবক। তাহলে আমরা এখানে মান বসাবো, এইচ এর পরিবর্তে ধ্রুবক, জি এর পরিবর্তে ধ্রুবক, এবং দুইটা ধ্রুবকের গুণফলও একটি ধ্রুবক। তাহলে পি সমান ধ্রুবক ইন্টু রো, তাহলে ধ্রুবক এবং সমান সমানের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ পি সমানুপাতিক রো, এই হচ্ছে পি সমানুপাতিক রো। যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন, তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা ঘনত্বের উপর নির্ভরশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তৃতীয় প্রশ্নে একটি ম্যাথ,
অর্থাৎ এই তর ঘনত্ব বের করতে হবে। তাহলে চলো উদ্দীপকাতে আমরা পাই বস্তুর আয়তন দেওয়া ছিল বি সমান 400 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবকে যদি তুমি মিটার কিউবে প্রকাশ করতে চাও তাহলে 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3টা 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 4×10⁻⁴ মিটার কিউব। এবার চলো বাতাসে ওজন দেওয়া ছিল 19.6 নিউটন আর অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরা যাক বস্তুর ভর হচ্ছে এম এবং ঘনত্ব রো আর ওজন হচ্ছে ডাব্লু। তাহলে আমরা জানি ডাব্লু সমান এম জি, তাহলে এখান থেকে এম সমান ডাব্লু বাই জি। এবার ডাব্লু মানে বাতাসে ওজন, মান বসায় দাও বাতাসে ওজন এবং জি এর মান বসায় দাও, তাহলে আমরা এম এর মান পাবো 2 কেজি অর্থাৎ 2 কেজি বস্তুর ভর পেয়ে গেলাম। এবার আমরা ঘনত্বের মূল সূত্রে যাব অর্থাৎ রো সমান এম বাই ভি, এই এম বাই ভি। তাহলে এম এর মান বসাও 2 কেজি আর বি এর মান হচ্ছে 4×10⁻⁴ মিটার কিউব। তাহলে ভাগফল আসবে 5000 কেজি এম মাইনাস 3, যেহেতু ঘনত্বের একক কেজি এম মাইনাস 3, অতএব 5000 কেজি এম মাইনাস 3। একদম সহজ, হ্যাঁ মোটেও জটিল নয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো শেষ প্রশ্ন আমাদেরকে দেখতে হবে উল্লিখিত তথ্য থেকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা। তো আর্কিমিডিসের সূত্র প্রমাণ করার আগে এখানে দেওয়া আছে মানগুলো আমরা লিখব। দেওয়া আছে আয়তন ভি সমান 4×10⁻⁴ মিটার কিউব, তারপরে বস্তুর বাতাসে ওজন দেওয়া ছিল 19.6 নিউটন এবং পানিতে ওজন দেওয়া ছিল 15.68 নিউটন। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পানির ঘনত্ব আমরা জানি এটা 1000 কেজি এম মাইনাস 3। এবার চলো তাহলে বস্তুর হারানো ওজন আমরা বের করি। হারানো ওজন বের করতে হবে এভাবে, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। তাহলে বাতাসে ওজন ছিল ডাব্লু, পানিতে ওজন W1। তাহলে চলো বিয়োগ করি আমরা 19.6 মাইনাস 15.68 নিউটন, বিয়োগ ফল হচ্ছে 3.92 নিউটন। তাহলে এই হচ্ছে বস্তুর হারানো ওজন। এবার বস্তু পানিতে নিমজ্জিত করলে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বের করতে হবে। বস্তু দ্বারা অপসারিত পানির ওজন এম জি। তাহলে এম এম আমরা জানি এম হচ্ছে ভর, তাহলে আমরা একটি সূত্র জানি রো সমান এম বাই ভি, অর্থাৎ ঘনত্বের সূত্র থেকে আমাদের ভরের সূত্রটা আনতে হবে রো সমান এম বাই ভি। তাহলে এম সমান রো ইন্টু ভি, এই এম সমান রো ইন্টু ভি। তাহলে এম এর মান আমরা বসিয়ে দিলাম ভি ইন্টু রো বা রো ইন্টু ভি একই কথা আর ইন্টু জি। এবার মানগুলো বসাবো, তাহলে 3টার মান বসাইতে হবে। বি এর মান আমরা বসাই 4×10⁻⁴ মিটার কিউব এবং রো এর মান হচ্ছে 1000 কেজি এম মাইনাস 3 এবং জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3টার গুণফল হচ্ছে 3.92 নিউটন। তাহলে তোমরা লক্ষ্য করো বস্তুর হারানো ওজন, পানিতে ডুবানোর পর হারানো ওজন 3.92 এবং বস্তু পানিতে ডুবানোর পর অপসারিত পানির ওজন পরস্পর সমান। অতএব উল্লিখিত তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, তোমরা এভাবে লিখে দিবে। আর সুতরাং বস্তুর হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, তাই উদ্দীপকের তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই উত্তরগুলো সুন্দরভাবে সাবলীল ভাষায় তোমাদের অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে। অবশ্যই কাটাকাটি, গসমাঝামাঝি এবং ওভার রাইটিং করবে না, তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অতি উত্তম ফলাফল পাবে ইনশাল্লাহ। তো তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনেক অনেক অভিনন্দন রইল। পঞ্চম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে এখন দু চার কথা বলবো। আজ তোমাদের সামনে পল্লী সাহিত্য প্রবন্ধ, যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত, এই প্রবন্ধটির মাঝ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের আনসার করতে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের মধ্যে। এই প্রবন্ধটির মাঝে 5টি উপাদানের নাম তোমাকে উল্লেখ করে তোমার পছন্দের 2টি উপাদান সম্পর্কে 10টি বাক্য লিখতে বলা হয়েছে। তো চলো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। পল্লী সাহিত্যের 5টি উপাদান উল্লেখ করছে আগে। ছড়া বা গুম্পারানী গান 1, 2 রূপকথা ও উপকথা 3 ডাক ও খনার বচন 4 ময়মনসিংহ গীতিকা এবং 5 হচ্ছে পল্লী গান, যাকে অমূল্য রত্নবিশেষ বলা হয়। নিচে তোমার পছন্দের 2টি উপাদান সম্পর্কে তুমি লিখতে পারো। এখানে 2টি উপাদান তুলে ধরা হয়েছে এবং সেই উপাদানগুলোর উক্তিগুলো দেয়া হয়েছে। খনার বচন অন্যতম একটি
পল্লী সাহিত্যের উপকরণ। এই উপকরণটি প্রখ্যাত মহিলা জ্যোতিষী খনারবলা চাষিদের উদ্দেশ্যে যে কথাগুলো তিনি বলেছিলেন কৃষি ও জলবায়ু বিষয়ক, সেই উক্তিগুলোকে খনার বচন বলা হয়। খনার পাঁচটি বচন নিচে উল্লেখ করা হলো। এক নাম্বার, ভাদ্রের চারি আশ্বিনের চারি কলাই করি যত পারি। দুই নাম্বার হচ্ছে, চাষিয়ার চষা মাটি এ দুয়ে হয় দেশ খাঁটি। তিন নাম্বার, জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা শস্যের ভার সহে না ধরা। চার, কলা রুয়ে নাকে টোপাত তাতেই কাপড় তাতেই ভাত। পাঁচ, জেনা শুনে খনার বচন সংসারে তার চিরপতন। এই পাঁচটি খনার বচন এক্ষেত্রে উল্লেখ করা হলো। দুই নাম্বার, আমরা প্রবাদ বাক্য সম্বন্ধে পাঁচটা প্রবাদ বাক্য জানব, তাহলে দশটি বাক্য হয়ে যাবে। দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত যে জনশ্রুতি বিশ্বাসযোগ্য আকারে জনসমাজে প্রকাশিত হয় তাকে প্রবাদ বাক্য বলা হয়। সহজ কথায় আমরা কথায় কথায় যা জুড়ে দিই তাকেই প্রবাদ বাক্য বলা হয়। নিচে পাঁচটি প্রবাদ বাক্য দেওয়া হলো। আপনি বাঁচলে বাপের নাম, এক নাম্বার। দুই, ধরি মাছ না ছুঁই পানি। তিন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। চার, নাচতে না জানলে উঠান বাঁকা। পাঁচ, কাঁচাই না নোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। পরিশেষে বলা যায়, পল্লী সাহিত্যের এ সকল বিচিত্র উপকরণগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতলে তলিয়ে যাবে একদিন। সে কারণে বিখ্যাত ভাষা গবেষক প্রাবন্ধিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এগুলো সংগ্রহ করে পাশ্চাত্য সাহিত্যিকদের মতো বিদ্বানদের সভা করে ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠা করে প্রুলেত্রারিয়ার সাহিত্য বা নিপীড়িত ও নির্যাতিতদের সাহিত্যকে বাঁচানোর তাগিদ উপলব্ধি করেছেন এবং আমাদের এ ব্যাপারে সচেতন হতে বলছেন। তোমরা সবাই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে, ইন্ডেক্সটা ঠিকভাবে লিখে এবং প্রথম পৃষ্ঠাটি সুন্দরভাবে ফিল আপ করলে অতি উত্তম ফলাফল করবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আজ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের বিষয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হলো একটি ফর্মাল লেটার। তো আমরা এই ফর্মাল লেটার সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো আমাদের ফর্মাল লেটার লিখতে গেলে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো, আমাদের প্রথমে ডেট দিতে হবে। আমরা যেই ডেটে অর্থাৎ যেই তারিখে জমা দেব সেই তারিখটা আমাদের এখানে বসিয়ে দেব। তারপর আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান যার বরাবর লিখতে হবে আমরা তাকে স্মরণ করে লিখব। তারপর আমরা যে যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের নাম দেব। তারপরে আমাদের উল্লেখ করতে হবে মূল বিষয় যেটি সাবজেক্ট, সেটা হলো প্রেয়ার ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তো নিরাপদ পানি সরবরাহের বা সংগ্রহের জন্য আবেদন স্যার। তারপর হলো মূল বিষয়বস্তু, সেটি আমি তোমাদেরকে একবার বাংলায় এবং ইংরেজিতে পড়ে শুনিয়ে দিচ্ছি। উই আর দ্য স্টুডেন্টস অফ এ স্কুল, আমরা স্কুলের একজন শিক্ষার্থী। হ্যাভ বিন সাফারিং ফর আ লং টাইম, তো দীর্ঘ সময় ধরে আমরা ভুগছি, ফর দ্য ওয়ান্ট অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানির সন্ধানে বা নিরাপদ পানির জন্য। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে উই ডোন্ট হ্যাভ এনি সোর্স টু আস, আমাদের নিকট কোনো উৎস নেই। এখানে উৎস বলতে পানির উৎসকে বোঝানো হচ্ছে। ফর দ্য স্কেয়ারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি নিরাপত্তার জন্য উই হ্যাভ টু ব্রিং ওয়াটার ফ্রম দ্য নিয়ার বাই সোর্স, অর্থাৎ কাছাকাছি কোনো উৎসকে আমাদেরকে পানি বয়ে আনতে হয়। এ ফিউ স্টুডেন্টস, কিছু কিছু শিক্ষার্থী ব্রিং ওয়াটার, পানি বয়ে নিয়ে আসে বোতল ফ্রম দেয়ার হোম, অর্থাৎ তাদের বাড়ি থেকে বোতলে করে। বাট উই ক্যানট কন্টিনিউ উইথ দিস ওয়াটার, বাট আমরা এই পানিটুকু নিয়ে আমরা চালাতে পারি না বা আমরা কন্টিনিউ করতে পারি না টু দ্য এন্ড অফ আওয়ার ক্লাস টাইম, অর্থাৎ আমাদের শ্রেণীর সময়ের শেষ পর্যন্ত। উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা আশা এবং প্রার্থনা করি যে ইউ উড বি কাইন্ড, আপনি দয়ালু হবেন কিংবা আপনি মহানুভবতা দেখাবেন টু অ্যারেঞ্জ সংগ্রহ বা সরবরাহে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি ফর অল অফ আস, আমাদের সকলের জন্য। তারপরে আমাদের যে বিষয়টা রাখতে হবে, তারপরে আমাদের লিখতে হবে উই রিমেইন স্যার, অর্থাৎ আমরা আমাদের সম্মান প্রদর্শন করব। উই রিমেইন স্যার ইউর্স ওবিডিয়েন্টলি, অর্থাৎ আপনার বাধ্যগত দ্য স্টুডেন্টস, আমরা যে যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেব। এখন আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্টের প্রথম যে বিষয়টি সেটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। তো আমাদের জন্য প্রথম বাক্যটি করে দেওয়া আছে এবং প্রথম বাক্যটি বইতে বলা আছে হোয়ার দ্য ফটোগ্রাফস থাকেন, অর্থাৎ কোথা থেকে আমাদের ছবিগুলো নেওয়া হয়েছিল। বি নাম্বারের উত্তরটা আমাদের বলা আছে বইতে হোয়েন অবলিক দে অবলিক টেক। এখন আমাদের বিভাগটা বসাতে হবে হোয়েন এবং দে এর মাঝে, অর্থাৎ আমাদের বসাতে হবে হোয়েন ওয়ার দে টেকেন দে টেকেন দে টেকেন, অর্থাৎ যেহেতু আমাদের এখানে সাবজেক্টটি প্লুরাল তাই আমাদের এখানে ওয়াজ বসালে হবে না, আমরা ওয়ার বসাবো এবং বিভার্ব এবং মূল ভার্বের যে ফর্মটা আছে টেক সেটাকে আমরা টেকেন করে দেবো।
সি নাম্বার, সি নাম্বার আমাদের যেটা আছে সেটাতে বইতে আছে আই অবলিক নট অবলিক ইনভাইট। আই যেহেতু আয়ের জন্য আমরা বিভাগ বসাবো ওয়াস, নট নটের মতোই রেখে দেব এবং মূল ভাবটাকে আমরা ভি থ্রি ফর্মে অর্থাৎ পাস্ট পার্টিসিপলে ইনভাইটেড করে দেব। ডি নাম্বার যেটা বইতে বলা আছে সেটা হলো দ্য পার্টি অবলিক নট অবলিক প্যান প্ল্যান। দ্য পার্টির জন্য বিভার বাসবে হলো ওয়াস, নট নটের মতোই রয়ে যাবে এবং প্ল্যানের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে প্ল্যান্ড। ই নাম্বারে আছে বইতে মেনি পিপল অবলিক ইনভাইট, মেনি পিপলের জন্য বিভার হবে কয়ার এবং ইনভাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ইনভাইটেড। এফ, তারপরে এফ নাম্বার যেটা রয়েছে আমাদের বইতে, এফ নাম্বারের জন্য হলো এ বিগ পার্টি অবলিক অ্যারেঞ্জ অবলিক সুন। এফ নাম্বারের জন্য হবে এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জড সুন, অর্থাৎ বিগ পার্টি এবং অ্যারেঞ্জের মধ্যখানে আমরা বিভাগটা আনবো এ বিগ পার্টি উইল বি এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য, এবং অ্যারেঞ্জটাকে আমরা পরিবর্তন করে দেব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে অর্থাৎ অ্যারেঞ্জডে। তারপর জি নাম্বারে যেটা রয়েছে সেটি হলো হাউ মেনি অবলিক পিপল অবলিক ইনভাইট, হাউ মেনি পিপল। আমরা একটা জিনিস মনে রাখবো যে হাউ মেনি, হাউ মাচ এবং হুজের সাথে আমাদের পরবর্তী যে নাউনটা আছে অর্থাৎ সাবজেক্ট বিবেচনা করবো সেটাকে আমরা একসাথে লিখে দিব। তারপর আমরা ভাগটা বসিয়ে দিব ওয়ার পিপল এবং ইনভাইটের মাঝখানে এবং ইনভাইটটাকে আমরা ইনভাইটেড করে দেবো। আরও তারপরে যেটা রয়েছে হাউ মেনি পিপল, হাউ মেনি অবলিক পিপল অবলিক ইনভাইট, এখানেও আমরা হাউ মেনির সাথে পিপলটাকে যোগ করে পড়বো, হাউ মেনি পিপল, তারপরে বসাবো আমরা ভার্ব উইল বি, তারপরে আমরা বসাবো ইনভাইটেড। আই নাম্বারে যেটা রয়েছে আমাদের সেটা হলো আই অবলিক নট অবলিক সারপ্রাইজ। তারপরে আমরা যেটা করবো আই এবং নটের মাঝখানে আমরা ভার্বটাকে অ্যাম বসিয়ে দেবো এবং সারপ্রাইজকে পরিবর্তন করে আমরা লিখবো সারপ্রাইজড। আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছ। ফার্স্ট প্যাসিভ ভয়েস সম্পর্কে আরও অনেক বিস্তারিত আলোচনা বা সুন্দর সুন্দর আলোচনা আমরা পরবর্তীতে সুন্দরভাবে বাক্যগুলো বোঝার জন্য তোমাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে পরবর্তীতে উপস্থিত হব।